আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন, আপনি নিজে কালীঘাটের টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন, মিটিং হল তৈরি করেছেন। এখনই আমার সঙ্গে চলুন। 10 বছর আগে কালীঘাটের নালা কি ছিল, আজকে কি হয়েছে চোখের সামনে দেখিয়ে দিতে পারি আমি। জবরদখলকারী যদি কেউ হয়, নালা ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে, ইরিগেশন যদি বন্ধ করে থাকে, তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার। আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক টাউনে দত্তাবাদে নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেচেছে। তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারে না, এক যাত্রায় পৃথক ফল হতে পারে। এবং আপনার লোকরা যেভাবে নোটিশ ছাড়া করেছে, বিহালার লোকেদের চোখের জল, বিধাননগরের গরিব মানুষগুলোর চোখের জল, রামপুরহাটের হকারদের আর্তনাদ, বোলপুরে ওই দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অজরঝরে কান্না, এই জলে, এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে। আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন, আপনি নিজে কালীঘাটের টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন, মিটিং হল তৈরি করেছেন। এখনই আমার সঙ্গে চলুন। 10 বছর আগে কালীঘাটের নালা কি ছিল, আজকে কি হয়েছে চোখের সামনে দেখিয়ে দিতে পারি আমি। জবরদখলকারী যদি কেউ হয়, নালা ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে, ইরিগেশন যদি বন্ধ করে থাকে, তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার। আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক টাউনে দত্তাবাদে নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেচেছে। তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারে না, এক যাত্রায় পৃথক ফল হতে পারে। এবং আপনার লোকরা যেভাবে নোটিশ ছাড়া করেছে, বিহালার লোকেদের চোখের জল, বিধাননগরের গরিব মানুষগুলোর চোখের জল, রামপুরহাটের হকারদের আর্তনাদ, বোলপুরে ওই দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অজরঝরে কান্না, এই জলে, এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে। আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন, আপনি নিজে কালীঘাটের টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন, মিটিং হল তৈরি করেছেন। এখনই আমার সঙ্গে চলুন। 10 বছর আগে কালীঘাটের নালা কি ছিল, আজকে কি হয়েছে চোখের সামনে দেখিয়ে দিতে পারি আমি। জবরদখলকারী যদি কেউ হয়, নালা ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে, ইরিগেশন যদি বন্ধ করে থাকে, তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার। আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক টাউনে দত্তাবাদে নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেচেছে। তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারে না, এক যাত্রায় পৃথক ফল হতে পারে।